হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা তোমাদের মাধ্যমিকের প্রিপারেশন খুব সুন্দরভাবে তৈরি করছো। আজকের ভিডিওতে তো আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে রাইটিং, যেখানে অনেক নম্বর থাকে, তার একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের অনেকেরই সমস্যা আছে। তার কারণ আমাকে তোমরা অনেকে কমেন্টে সাজেশন জানিয়েছো যে এই যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তার উপরে একটা নির্দিষ্ট ভিডিও বানাতে, সেই জন্য আমি আজকে এই নতুন বিষয়টা নিয়ে একটা নতুন ভিডিও বানাচ্ছি। আশা করি তোমাদের এটা ভালো লাগবে এবং তোমাদের অনেকে উপকার লাগবে। তো চলো, কি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা বলা যাক। তো আজকে আমাদের বিষয় হলো নোটিস রাইটিং, অর্থাৎ নোটিস কিভাবে লিখতে হয়। এটা তোমাদের মাধ্যমিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কোশ্চেন তোমাদের মোটামুটি একটা ভালো ওয়েটেজ বা যত নম্বর, টোটাল যত নম্বর আছে তার মধ্যে একটা বেশ ভালো নম্বরে তোমরা এখান থেকে নোটিস যদি আসে তোমাদের পরীক্ষায় তাহলে তোমরা সেখান থেকে পেতে পারো। তো চলো আজকে আমরা নোটিস রাইটিং কি করে লিখতে হয় বা নোটিস কি করে লিখতে হয় সেটা আমরা দেখবো। তো তার আগে, ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই আমি বলে দেবো যে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবের বাটন নিচে আছে। এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, সো নোটিস রাইটিং শুরু করার আগে আগে আমাকে জানতে হবে নোটিস কি এবং কি কাজে ব্যবহৃত হয়। তো নোটিস হচ্ছে, আমরা যখন কোনো ইনফরমেশন কাউকে দিতে চাই তো সেই একটা বাংলা যেটাকে বলে বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তিতে কি থাকে না, বিজ্ঞাপনের মতোই কথাটা, বিজ্ঞপ্তি আর বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য আছে। তো বিজ্ঞপ্তি মানে হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন আমি কাউকে জানাতে চাই সেই কোনো একটা বিষয়ের উপরে, সেই বিষয়ের যা সমস্ত কিছু ইনফরমেশন যেভাবে আমরা লিখবো সেটা হচ্ছে নোটিস রাইটিং। ঠিক আছে, তো নোটিস রাইটিং এ কি কি পার্ট থাকে। একটা হচ্ছে হেডিং থাকে, এক নম্বর কি বললাম, হেডিং, অর্থাৎ উপরে আমরা এরকম ভাবে লিখবো যে নোটিস, তার পাশে আমরা কি দেবো, ডেট দেব, যেমন আজকে ধরো আমি 12/11/2019, ঠিক আছে, এবং তার পাশে তোমরা স্কুলের নেম এসব লিখতে পারো, এটাকে বলো আমরা হেডিং। তারপরে যেটা হবে সেটা হচ্ছে মেন কন্টেন্ট, ঠিক আছে, অর্থাৎ নোটিশের বিষয়বস্তু কি, কি ব্যাপারে তুমি ইনফরমেশন দিতে চাইছো কাউকে, সেটা তোমার থাকবে মেন কন্টেন্টের ভিতরে, এটা হচ্ছে মেন পার্ট। ওকে, তারপর নিচে কি থাকবে, সিগনেটারি, অর্থাৎ কে লিখছে নোটিশটা এবং তার সিগনেচার, এটা হচ্ছে সিগনেটারি। ঠিক আছে, তো এই মোটামুটি এই তিনটে পোর্শন থাকে, তো এই তিনটে পোর্শন মনে রাখতে হবে। প্রথমে আমরা হেডিং দেবো একটা, তারপরে একটা মেন কন্টেন্ট যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে সিগনেটারি বা যেখানে আমরা সিগনেচার করবো বা কে নোটিশটা দিচ্ছে সেটা আমরা বলবো। তো একদমই সহজ ব্যাপারটা, একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি আমাদের এই নোটিশটা। তাহলে কি হবে না, তোমরা, আমি উদাহরণের মধ্যে দিয়ে একটা কি করে লিখতে হয় সেটা একটা প্রোফর্মা আমি বলে দেবো, যে প্রোফর্মাতে তোমাদের যদি এর পরে যদি কোশ্চেনে বা তোমরা যখন প্র্যাকটিস করবে অন্যান্য কোশ্চেন থাকতে পারে সেটা কিভাবে ফেলবে তোমরা সেই প্রোফর্মাতে, তাহলে তোমরা নোটিশ লিখতে পারবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি এখানে, যে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ডিবেট কম্পিটিশন, ঠিক আছে, অর্থাৎ তাহলে নোটিশটা কিসের উপরে, একটা ডিবেট কম্পিটিশন হবে সেটার উপরে। রাইট এ নোটিস ইন আস্কিং দ্য স্টুডেন্টস টু এনরোল ইন দ্য কম্পিটিশন মেনশনিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ তোমাকে একটা নোটিশ লিখতে হবে, তুমি কে না, তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি, অর্থাৎ ইয়েটা কে দিচ্ছে, নোটিশটা কে লিখছে না, কালচারাল সেক্রেটারি লিখছে, ঠিক আছে, কালচারাল সেক্রেটারি হচ্ছে নোটিশটা লিখছে, কিসের জন্য, না একটা ডিবেট কম্পিটিশন, টপিক কি, না ডিবেট কম্পিটিশন হচ্ছে আমার, তার জন্য নোটিশ দিতে হবে ডিবেট কম্পিটিশনের জন্য। ঠিক আছে, আর কি কি পয়েন্ট মেনশন করতে হবে, না ডেট টাইম অ্যান্ড প্লেস, ডেট টাইম অ্যান্ড প্লেস আমাকে অবশ্যই মেনশন করতে হবে নোটিশের ভিতরে, ইউ ক্যান পার্টিসিপেট, কারা কারা অংশগ্রহণ করতে পারে, ডিবেটের টপিক কি, ডিবেট হলে একটা টপিক থাকবেই, এবং তার জাজ কে হবে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেমস, কবে পর্যন্ত আমি নাম জমা দিতে পারবো।
অর্থাৎ এখানে কোশ্চেনটা কি বলেছে না, কোশ্চেনে হচ্ছে যে এই পয়েন্টগুলো যেন অবশ্যই আমার নোটিশের ভিতরে, অর্থাৎ আমি যে বলেছিলাম যে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে যেন এই পয়েন্টগুলো অবশ্যই আমার থাকে, যদি থাকে তবেই আমি ফুল নম্বর পাবো। আর যখনই তুমি এই একটা দুটো পয়েন্ট বাদ দেবে তখনই কিন্তু তোমার নম্বর কেটে নেবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে কি কি বলেছে না, ডেট টাইম অ্যান্ড প্লেস মেনশন করতে হবে, হু ক্যান পার্টিসিপেট কারা অংশগ্রহণ করতে পারে, ডিবেটের টপিক কি, জাজ কি হবে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেম কবে লাস্ট ডেট সেটা আমাকে লিখতে হবে। তো ঠিক আছে, আমি এবার তাহলে অ্যান্সারটা দেখে নিই কি করে আমরা লিখবো, তো সেখান থেকে আমি গডটা বা প্রোফর্মাটা কিরকম হবে সেটা বলে দেবো। দেখো প্রথম বলেছিলাম হেডিং হয়, তাই তো? তাহলে এখানে দেখো আমি হেডিং দিচ্ছি নোটিস ডেটেড 12/11/2019। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার কি না হেডিং নোটিসের, এইগুলোর উপরে নম্বর থাকে। ধরো তুমি কন্টেন্ট খুব শুদ্ধ লিখলে কিন্তু হেডিং লিখতে ভুলে গেলে বা নিচে সিগনেটার দিতে ভুলে গেলে তখন কিন্তু তোমার নম্বর ডিডাক্ট হয়ে যাবে। ওকে, তো তারপরে কি বলেছিলাম যে মেন হচ্ছে কন্টেন্ট, দেখো এটা হচ্ছে মেন আমার কন্টেন্ট। ওকে, সো কি বলছে যে আমি বলেছি একটা প্রোফর্মা বলে দেবো, দেখো এখানে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, এটা তুমি লিখতে পারো, অথবা এটা যদি তুমি মনে করো যে সবাই এটা লেখে আমি এটা লিখবো না, তখন তুমি কি করতে পারো, দিস ইজ ফর দ্য নোটিফিকেশন অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 to 10। ঠিক আছে, আমি এখানে 8 to 10 অবধি আমি নিয়েছি, অর্থাৎ 8 থেকে 8 যারা পড়ছে এবং 10 অবধি যারা পড়ছে তাদের জন্য আমি এই নোটিশটা দিচ্ছি আর কি। তো তুমি যদি পুরোটা মনে না রাখতে পারো তাহলে এইটুকু মনে রাখবে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, এইটা দিয়ে শুরু করবে। ঠিক আছে, এটা দিয়ে শুরু করলে কোনো অসুবিধা নেই, কিংবা তোমার যদি মনে হয় না এটা সবাই লিখে তাহলে আমি একটু অন্যরকম লিখবো, তাহলে তুমি এটা লিখতে পারো যে দিস ইজ ফর দ্য নোটিফিকেশন অফ দ্য স্টুডেন্টস, এইটুকু লিখবে। ঠিক আছে, যদি মনে করো যে সবার জন্য লিখবে তাহলে অফ দ্য অফ অল দ্য স্টুডেন্টস লিখে দেবে। ঠিক আছে, অফ এখানে অল দ্য স্টুডেন্টস লিখে দেবে, তখন আর এই 8 to 10 তোমার লেখার দরকার নাই। ওকে, আর তুমি যদি মনে করো যে না আমি 8 to 10 এর জন্য, এই যে ডিবেট কম্পিটিশন যেমন কি বাচ্চারা ডিবেটে অতটা অংশগ্রহণ করে না, সেই জন্য আমি ক্লাস 8 to 10 অবধি দিয়েছি, সো তুমি তখন এই জন্য এইভাবে লিখতে পারো যে দিস ইজ ফর দ্য নোটিফিকেশন অফ স্টুডেন্টস অফ ক্লাস 8 to 10। ওকে, এটা হয়ে গেল কাদের জন্য তুমি নোটিশটা দিচ্ছ। তারপরে কি, দ্যাট দ্য স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ ওয়ান ডিবেট কম্পিটিশন, এবার তোমার মেন বিষয় কিসের জন্য নোটিশটা দিচ্ছ, না দ্য স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ ওয়ান অন ডিবেট কম্পিটিশন। ওকে, সো এইখানে ধরো তোমাকে বলেছে স্কুলে এক্সকার্শনের জন্য যাচ্ছে স্কুল, সেই জন্য তুমি একটা নোটিশ দাও, তাহলে তুমি তখন কি করবে, না দ্য স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এক্সকার্শন। ঠিক আছে, তাহলে তুমি সেটা টপিকটা চেঞ্জ করে দিলে, তাহলে ডিবেটের জায়গায় তুমি এক্সকার্শন লিখতে পারো, বা যদি বলো তোমাকে ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে তুমি কি করবে, না দ্য স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অন ব্লাড ডোনেশন ক্যাম্প। ঠিক আছে, এরকম বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এরকম অনেক কিছু থাকতে পারে। তাহলে তুমি একটা নোটিশ যদি তুমি ভালো করে মুখস্থ করে নিতে পারো বা ভালো করে বুঝে নিতে পারো, তাহলে তুমি এটার বদলে অনেক নোটিশই তুমি লিখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু তুমি এই একটা নোটিশের উপরে করে নিতে পারবে। ওকে, সো দ্য স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অন ডিবেট কম্পিটিশন। এবার তোমাকে বলেছিল কি কি মেনশন করতে, দেখো না এই ডেট টাইম এবং প্লেস, তাহলে সেটা আমি এবার মেনশন করবো আমার সেন্টেন্সে। অন এখান থেকে দেখো, এটা ডেট অন 20/11/2019 অ্যাট 2:30 PM অ্যাট স্কুল অডিটোরিয়াম, তাহলে এখানে আমার হয়ে গেল ডেট প্লেস অ্যান্ড টাইম, তাই তো? আমি আমার সুবিধা মতো ডেট টাইম প্লেস লিখে নিয়েছি, তাহলে আমার প্রথম পয়েন্ট কভার হয়ে গেল, তাই তো? তাহলে আরেকবার পুরোনো সেন্টেন্সটা কি লিখলাম, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, অথবা দিস ফর দ্য নোটিফিকেশন অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 to 10 দ্যাট দ্য স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অন ডিবেট কম্পিটিশন অন 20/11/2019 অ্যাট 2:30 PM অ্যাট স্কুল অডিটোরিয়াম। ঠিক আছে, এটা হয়ে গেল আমার প্রথম পয়েন্ট। তারপর বলছে অনলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 to 10 ক্যান পার্টিসিপেট, তাহলে আমার দ্বিতীয় পয়েন্ট কি ছিল, না হু ক্যান পার্টিসিপেট, মনে করে দেখো
দ্বিতীয় পয়েন্টটা ছিল হু ক্যান পার্টিসিপেট, মনে না থাকলে একটু রিওয়াইন্ড করে নিয়ে পিছনে চলে গিয়ে দেখে নাও ভিডিওটা, পয়েন্টগুলো দেখতে হবে। তার দ্বিতীয় কোশ্চেন, দ্বিতীয় পয়েন্ট ছিল না কে কে পার্টিসিপেট করতে পারবে। সো আমি এখানে লিখে দিলাম অনলি স্টুডেন্টস অফ ক্লাস 8 to 10 ক্যান পার্টিসিপেট। সো আমার দ্বিতীয় পয়েন্টটাও আমার কভার হয়ে গেল। থার্ড পয়েন্ট কি ছিল? থার্ড পয়েন্ট আছে এখানে টপিক, অর্থাৎ ডিবেট থাকলে তার একটা সাবজেক্ট থাকবে, টপিক বা সাবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্টটা কি? এবার সাবজেক্ট নিয়ে আমাকে লিখতে দেখো, দ্য টপিক অফ দ্য ডিবেট এখানে লিখেছি, দেখো দ্য টপিক অফ দ্য ডিবেট ইজ টেকনোলজি ইজ রুইনিং আওয়ার লাইফ। এটা হচ্ছে আমার ডিবেটের টপিক। ঠিক আছে, অর্থাৎ কি কোন বিষয়ের উপর ডিবেটটা হবে? না, দ্য টপিক অফ দ্য ডিবেট ইজ টেকনোলজি ইজ রুইনিং আওয়ার লাইফ, ওয়ান উইনার উইল বি চোজেন ইচ ফ্রম ফর অ্যান্ড এগেনস্ট দ্য টপিক। অর্থাৎ ডিবেট থাকলে তোমরা জানো, তোমরা অনেকে ডিবেটে পার্টিসিপেট করেছো বা ডিবেট তোমরা দেখে থাকো, কি হয় না, একজন ফরে বলে, অর্থাৎ যে আমার যে টপিকটা আছে টেকনোলজি ইজ রুইনিং আওয়ার লাইফ, অর্থাৎ টেকনোলজি আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, এটার ফরে কয়েকজন বলবে আর এটার এগেনস্টে কয়েকজন বলবে। অর্থাৎ কেউ বলে হ্যাঁ ঠিকই কথা, ধ্বংস করে দিচ্ছে, আর কেউ কেউ বলবে যে না ধ্বংস করছে না, এটা আমাদের জীবনকে আরো উন্নত করছে। তো কি বলেছে না এখানে, ওয়ান উইনার উইল বি চোজেন ইচ ফ্রম ফর অ্যান্ড এগেনস্ট দ্য টপিক, অর্থাৎ একজন এদিক থেকে উইনার হবে, একজন এদিক থেকে উইনার হবে। ওকে, তারপরে কি টপিক ছিল, মানে পয়েন্ট ছিল জাজেস, তাহলে জাজ কে হবে সেটা আমার ইয়ে ছিল, মেনশন করতে হবে। তো আমি এখানে দিয়েছি দেখো একটা কাল্পনিক নাম, শ্রী অমিয় চক্রবর্তী, রিটায়ার্ড হেডমাস্টার অফ দিস স্কুল, উইল বি দ্য জাজ অফ দ্য ইভেন্ট অ্যান্ড হিজ ডিসিশন উইল বি ফাইনাল। এইভাবে তোমরা যদি লিখতে পারো ছোট ছোট সেন্টেন্সে, কাটা কাটা সেন্টেন্সে ভুল না করে, তাহলে তোমাদের পুরো 10 বা 12 যত নম্বরই থাকুক না কেন, 12 নম্বর থাকলে তোমরা 12তে 12ই পাবে। ঠিক আছে, এরকম ছোট ছোট সেন্টেন্স, তোমাকে খুব বড় বড় সেন্টেন্স খুব কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে লেখার কোনো দরকার নেই, ছোট ছোট সেন্টেন্স যদি ভুল না হয় তাহলেই তোমরা ফুল নম্বর পেয়ে যাবে। ওকে, তো শ্রী অমিয় চক্রবর্তী, রিটায়ার্ড হেডমাস্টার অফ দিস স্কুল, উইল বি দ্য জাজ অফ দ্য ইভেন্ট অ্যান্ড হিজ ডিসিশন উইল বি ফাইনাল, অর্থাৎ ওর ডিসিশনই চূড়ান্ত হবে, ওনার ডিসিশন। ঠিক আছে, এটা আমার নেক্সট পয়েন্ট যোগ করা হয়ে গেল। তারপরে লাস্ট পয়েন্টটা কি ছিল, না লাস্ট ডেট অফ সাবমিশন, অর্থাৎ নাম জমা দেওয়ার শেষ দিন বা শেষ তারিখ, লাস্ট ডেট অফ সাবমিশন। তাহলে দেখো লাস্ট সেন্টেন্সটা আমি কি লিখেছি, না দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস হু ওয়ান্টস টু পার্টিসিপেট ক্যান সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেম ইজ 17/11/2019। অর্থাৎ এখানে আমি কি করলাম, না লাস্ট পয়েন্টটাকে অ্যাড করে দিলাম, যে কটা পয়েন্ট দিয়েছিল তোমাকে অবশ্যই তুমি তোমার নোটিসের মধ্যে সব কটা পয়েন্টকে তোমাকে অ্যাড করতেই হবে। ঠিক আছে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, এবং তুমি যদি একটা দুটো পয়েন্ট এক্সট্রা অ্যাড করতে পারো সেটা তোমার ক্রেডিট, কিন্তু যে কটা পয়েন্ট আছে সেগুলো বলে দিছে কোশ্চেনে সেগুলো তোমাকে মেনশন করতেই হবে। ঠিক আছে, যদি তুমি ফুল নাম্বার পেতে চাও, তো দেখো আমি এখানে সমস্ত কটা পয়েন্টই অ্যাড করে দিয়েছি, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেম ইজ 17/11/2019। তাহলে এইটা হয়ে গেল তোমার মেন কন্টেন্ট। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো, আমি দেখো কিচ্ছু ইংরেজি কঠিন লিখিনি, সেন্টেন্স গুলো কোনো বড় বড় সেন্টেন্স লিখিনি, সিম্পল সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স লিখেছি, এবং যাতে ভুল না হয়। ওকে, তাহলে এইটা গেল আমার মেন কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আমার হেডিং হয়ে গেছে, এটা কন্টেন্ট হয়ে গেল, দুটো পোর্শন আমার কমপ্লিট। এবার আমি বলেছিলাম লাস্ট পার্ট কি, না সিগনেটারি, অর্থাৎ কে লিখছে নোটিশটা, না কালচারাল সেক্রেটারি, এখানে কালচারাল সেক্রেটারি তোমার তোমার ডেজিগনেশন দিয়ে তুমি এখানে সই করবে। ঠিক আছে, সই করে তারপরে এখানে বাঁদিকে দেখো আমি লিখেছি কাউন্টার সাইন বাই হেডমাস্টার, অর্থাৎ হেডমাস্টার তোমার নোটিশটাকে সাইন করবে এবং সেই নোটিশটা তোমার নোটিশ বোর্ডে টানানো হবে বা সার্কুলেট করা হবে। তারপরে ডেট, কবে নোটিশটা দেওয়া হয়েছে, যেমন আজকে ডেট দিচ্ছি আমি 12/11/2019, প্লেস তুমি কোথায় বসে লিখছো, অর্থাৎ তোমার স্কুলের নাম, এটা হবে স্কুলের নেম। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা মেন নোটিশের আমার প্রোফর্মা। তাহলে আমি যেমন বললাম যে তোমাকে যে টপিকই দেবে না কেন, তুমি সেখানে এই সেন্টেন্স গুলো একই রেখে, তাহলে এইখানে অন ডিবেট কম্পিটিশনের বদলে তুমি অন্য কিছু একটা লিখে দেবে। ঠিক আছে, এইখানে ডেটের বদলে ডেটটা চেঞ্জ করে দেবে, টাইম চেঞ্জ করে দেবে, প্লেস চেঞ্জ করে দেবে। ঠিক আছে, তারপরে
কারা কারা পার্টিসিপেট করতে পারে, যেমন যদি ব্লাড ডোনেশন হয় তাহলে সবাই হয়তো সবাই নেবে না, ক্লাস 9 to 12 হয়তো, তাহলে তুমি এখানে সেটা চেঞ্জ করে দেবে। ট্রি প্লান্টেশন হলে সবাই করবে, তাহলে অল অল ক্যান পার্টিসিপেট, এইভাবে তোমরা লিখে দেবে। ঠিক আছে, তাহলে এই নোটিশটা যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও বা ভালো করে বুঝে নেওয়ার মতো করে মনে করে নিতে পারো, তাহলে এর পরের নোটিশ গুলোতে বা অন্যান্য টপিকের উপরে নোটিশ তোমরা নিজেরাই লিখতে পারবে। তো আমি এর পরের ভিডিওতে আরো কয়েকটা নতুন নতুন টপিক যেগুলো ইম্পর্টেন্ট সেটার উপরে নোটিশ লিখে বা এরকম রাইটিং এ তোমাদের হেল্প করে দেবো, যদি তোমাদের দরকার হয়। যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি আরো কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ, তোমাদের যদি হেল্প করতে থাকতে পারি তো অবশ্যই আমার এই ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তোমাদের ফ্রেন্ডের মধ্যে, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এবং আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে বা অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য, তোমাদের মাধ্যমিকের উপর সমস্ত ভিডিও এই চ্যানেলে আমরা দিয়ে থাকি তোমাদের হেল্প করার জন্য, আমাদের উদ্দেশ্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ, তোমাদের দিন ভালো হোক।